মন্টুর সঙ্গে আমার পরিচয় তা প্রায় 15 বছর তো হবেই। মন্টু একটা অদ্ভুত চরিত্র, অসম্ভব খাদ্যরসিক। মন্টু যদি কাউকে খেতে ডাকে সে মারাও যেতে পারে। তো সেই মন্টু চেতলায় থাকে। মন্টুর বাড়ির আশপাশে একটা জায়গা রয়েছে, পতিত জমি, যে জায়গাটায় কিছু হচ্ছে না, মদ গাজার আড্ডা, যেখানে লোকাল গুনস বলতে যা বোঝায় আজকাল, অর্থাৎ পাড়ার কিছু বেয়ারা লম্পট ছেলে, তারা সেখানে বসে মদ খায়, গাঁজা খায়, উল্টোপাল্টা কাজ করে, সেরকম একটা জায়গায় মন্টু জঙ্গল করার একটা অভিপ্রায় জানালো একবার। He has created a much needed urban forest in the metro city of Kolkata, and he has done it almost single-handedly. I'm really happy that somebody is taking an effort, you know, to maintain the green lung in a urbanized place. You know, this is very important, and we need to appreciate and support these kind of initiatives. আমার বাবা এবং কাকা ফুটবল প্লেয়ার ছিলেন, কিলিমান কোম্পানিতে চাকরি করতেন, সেই সূত্রে এই জায়গাটা দিয়ে তারা চেতলা থেকে যাওয়া আসা করতেন। তখন এটা একটা মেঠো পথ ছিল, আজকে আপনারা যেটা পিছনে একটা পিচের রাস্তা দেখছেন, এই মেঠো পথ বা এটা একটা রেল লাইন ছিল ছোট্ট। গরমের সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন এই জায়গাতে পাখির বাসা হতো, পাখির বাচ্চাগুলো বাসা ভেঙে ঝড়েতে পড়ে যেত, সেই পাখির বাচ্চাগুলো আমাদের বাড়িতে বাবা বা কাকা নিয়ে যেতেন এবং নিয়ে গিয়ে তাদেরকে কোনোদিন খাঁচায় রাখেননি। তাদেরকে আমরা যেমন থাকতাম ছেড়ে রেখে দেওয়া হতো ঘরের মধ্যে, এবং আমি যখন বলতাম যে বাবা এটা খাঁচায় কেন রাখছেন, তখন বাবা বলতেন যে ওরা খাঁচায় থাকবে না, ওরা এরকমই থাকবে, তুমিও কি খাঁচায় আছো, তাই ওরা বড় যখন হবে নিজে নিজেই চলে যাবে। মাধ্যমিকে পরীক্ষা দেওয়ার পরে বন্ধুরা এখানে প্রায়শই আড্ডা মারতেন, এবং ওই সময় থেকেই প্ল্যানটা আসে যে এত ভালো একটা জায়গা, অক্সিজেন এবং একটা ন্যাচারাল হ্যাবিটেট যেটা ফরেস্ট ল্যান্ড মতো হয়ে রয়েছে ন্যাচারালি, সেটার গাছগুলো এরকম মরে যাচ্ছে, কী করা যায় বা কী করা উচিত আমাদের। তখন থেকে আমি এই চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কীভাবে কী করা যায়। যখন 2005 আমি নিজে উপার্জন করতে শুরু করি, ওকালতিতে আসি এবং যোগাযোগ পরিস্থিতি আরও বাড়ে, তখন থেকে আমি এইভাবে প্ল্যান্টেশন শুরু করি সকলকে নিয়ে। প্রথমে যে খুব উৎসাহ পেয়েছি তাও ছিল না, কারণ ওরম একটা জায়গায় কী করা যাবে, সম্পূর্ণ খোলা একটা জায়গা, আজেবাজে লোক, তাও মন্টুকে নিরুৎসাহিত করা গেল না, মন্টু শুরু করলো। মন্টু বাবুই ফেসবুকে মানে বেশ কিছুদিন আগে এই প্ল্যান্টেশনের প্ল্যানিংটা বলেছিল। আমি সেই সময় আমার বাড়ির যেহেতু একটা আম গাছ আছে এবং আম খুবই ভালো হয়, সেই উদ্দেশ্যে আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি, আমিও তাদের মানে এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করতে চাই, এবং আমি আমার বাড়ির যে আম গাছ রয়েছে তার আটি আমি উনি বলেছিলেন কীভাবে প্রসেস করে রাখতে হবে যাতে আমি 14 তারিখে আসতে পারি, তা আমি সেই অনুযায়ী এগুলোকে রেখে দিয়েছিলাম। তাই আজকে সেই সুযোগ পেয়েছি, এটা সুন্দর লাগছে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। এখানে যে গাছগুলো ছিল বেশিরভাগই বড় গাছ, কিছু কিছু জায়গায় খুব গাছ, কিছু কিছু জায়গায় কম ফাঁকা ফাঁকা, কিন্তু জঙ্গলটা ছিল এবং বড় বড় গাছগুলো ছিল। অজ্ঞাত কারণে বড় পুরনো গাছগুলো যেগুলো ব্রিটিশ আমলে ছিল সেগুলো নষ্ট হয়ে যায়, এবং আন্ডারগ্রোথের কিছু যে জিনিস সেগুলো কিন্তু তখন ছিল না। আমরা যখন প্ল্যানগুলো করি তখন এইগুলো চলে আসে, এই আন্ডারগ্রোথ সিস্টেমটা আমরা নিয়ে আসি, এবং এইগুলো নানা রকমভাবে নানা জায়গা থেকে আমরা এই আন্ডারগ্রোথের প্ল্যান্টগুলো নিয়ে আসি, যেগুলো বাটারফ্লাইয়ের ফুড প্ল্যান্ট এবং নেকটার প্ল্যান্ট। টাইগার নামে একটা প্রজাপতির ফুড প্ল্যান্ট, আর এই টাইগারটা প্রচুর পরিমাণে পারে। এই যে ছোটো ছোটো ফুটো রয়েছে এই গাছটা দেখছো, এইখানটা পাতাটা পরিষ্কার, কিন্তু এইখানে নিচে দেখছো যে এইখানে আছে তোমাদের ছোটো ছোটো ফুটো ফুটো রয়েছে, তার মানে এইখানে ওই লার্ভাটা ছিল কদিন আগে,
এই ব্লু টাইগার প্রজাপতি, এটাও খুব দারুণভাবে এই জোটা এই গাছটাই আমরা ভেতরে অন্তত পক্ষে 5,000 বসিয়েছি, ছোটো টুকরো টুকরো করে নিয়েছি। আমরা 5 বস্তা নিয়ে এসেছি পুরো গাছটা নিয়ে এসে এবারে 5,000 চারা আমরা তৈরি করে এসেছি, কেন ছোট্ট চারা তৈরি হয়ে গেছে। এছাড়াও বাঁশের যে গাছ সেটা কিভাবে আমরা নতুন চারা তৈরি করব তার থেকে, সেগুলোর একটা পদ্ধতি সেটা হলো দুটো গাঁট রেখে একটি বাঁশের টুকরো কোনো একটা প্যাকেটে কেটে বসিয়ে দিতে হবে এবং তারপরেতে সেটা নিয়মিত জল দিতে হবে এবং দিন 15 কি 20 পরে সেখান থেকে বাঁশের ছোটো ছোটো কচি ডগা বেরিয়ে আসবে, যেটা আমরা জানি দেশীয় পদ্ধতি যে বাঁশের মূল তুলে বসালে বাঁশ হয় সেটা খুব কম সংখ্যায় হবে, কিন্তু এই পদ্ধতিতে প্রচুর পরিমাণে বাঁশের চারা তৈরি করতে পারবো এবং বাঁশের চারা বায়োডাইভার্সিটিতে প্রয়োজনীয় একটা জিনিস। হঠাৎ বছর 3-4 বাদে সেই মন্টুর জঙ্গলেই যখন গেলাম তখন কিন্তু নিজেরাই চমকে গেলাম, আরে এতে সত্যি সত্যি একটা জঙ্গল জঙ্গল মনে হচ্ছে, জানো এই পাখিটা ওই পাখিটা, এই প্রজাপতি সেই প্রজাপতি, ফুল চাকুন্দে কাসুন্দে কালকাসুন্দে, ছোট ছোট ফল, অদ্ভুত একটা ফিলিং। সেই মন্টুর জঙ্গল আজকে 2019 গিয়ে সেটা কিন্তু বেশ জঙ্গল। আর পাখির জন্য তো আছে, পাখির জন্য আমরা জিলিপি বাবলা, ফল বাবলা, চিকন গাছ, নানা রকম খিরিশ গাছ, দেওয়া ফল, ঠিক খালের ওই পারেতে রেলের জায়গার একটা সাইডে একদম অন্তত পক্ষে 25-30 দেওয়া ফলের গাছ, আশফল গাছ, আম গাছ, নানা রকম ভাবে। আমরা এই ঘন জঙ্গলটাতে আমরা ইন্ডিয়ান ফিগটা পেয়েছি, যাদের জায়গা কলকাতা পোর্টটার তাদের কাছে তো আমার আমি হাজার হাজার বার আবেদন করছি যে এটাকে রেখে দিন, এটা মানুষের জন্য আপনারা রেখে দিন। যেটা দুর্গাপুর ব্রিজ থেকে বেলি ব্রিজ পর্যন্ত অংশটা মারাত্মকভাবে ক্ষতি হয়েছে এবং বড় বড় গাছ আপনি আসার সময় হয়তো দেখে থাকবেন ওখানে একেবারে জেসিবি দিয়ে উপড়ে ফেলে দিয়েছে। When the other part of the world's forests are burning or being cut down or cleared for other activities and we are spreading green through Montuda. Montuda is continuously fighting with several negative forces. আমার মন বলছে ওইটা ওই ছেলেগুলো মদ ফদ খেয়ে এনারা কাজ করতে এসছে তো ফাঁকা ফুঁকি করে দিয়েছে, মদ খাওয়ার একটু অসুবিধা হচ্ছে এই জন্য এরা মানে আবল তাবল এদেরকে বলে যাচ্ছে যে গাছ লাগাতে দেবো না, গাছ তুলে ফেলে দেবো, আমরা এখনই আসছি দেখে নিচ্ছি, এই সমস্ত নানা রকম হুমকি। And I feel this is the responsibility of us being the responsible citizen of this country to join hands with him rather than sitting idly. So in future we may have the building, but where are the places from where we'll get the oxygen? So here the urban biodiversity plays a very vital role. If you have this green, I'll call these as a green lungs, you know, there is a set of buildings and there is a small green patch, so that is providing the oxygen for those places there, you know? So these urban forests are really very important. পরিবেশ দূষণের মাপকাঠি যারা করছে, ইন্ডিকেটর বা মিটার, প্রজাপতি, পাখি, ম্যামালস,
এদের বেঁচে থাকার জন্য এইখানে একটা পরিবেশ তৈরি হবে এবং মানুষের বেঁচে থাকার জন্য এই যে পরিবেশ থেকে তারা অক্সিজেন পাবে, অর্থাৎ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। আমি এই আবেদনটুকু রাখছি।